আমার পায়ে ধরি আমাকে ছেড়ে দাও আল্লাহ আমাকে ছাড়ো আমি ঠিকমতো তোমার নাম নিতে পারি নাই 40 বছর বিদেশে ছিলাম দিনে কাজ করেছি রাতে কাজ করেছি ওভার ডিউটি করেছি আল্লাহ কিশোরগঞ্জ বাজারে আমার দোকান ছিল রাত দিন কাজ করেছি জন্য আমার বাচ্চার স্কুলের বেতন দেওয়া লাগবে টিউশনি ফি দেওয়া লাগবে আয় আল্লাহ যা করেছি সন্তানের ভবিষ্যতের জন্য করেছি সন্তানকে মানুষ বানিয়েছি সন্তানকে পিএইচডি ডিগ্রিধারী বানিয়েছি সন্তানের জন্য বাড়ি করেছি গাড়ি করেছি সন্তানের জন্য মিল ফ্যাক্টরি করেছি সন্তানের জন্য সব করলাম কিয়ামতের দিন আইসা আমাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে দিয়ে টাঙ্গাইয়া তুমি পিটাবা আয় আল্লাহ শক্ত করছি সন্তানের জন্য প্রয়োজন বুঝে আমার সন্তানকে বেদে পিটাও ইয়াউমি ইদিন বিবানি আমার সন্তানকে ধরো এরপরেও আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম বল তোর সন্তানকে বাঁধবো কয় আল্লাহ এই সন্তানকে বড় করবার জন্য কষ্ট করেছি ঈদের দিন পর্যন্ত কাজ করেছি আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লাহ বললেন আর কি বলবে বল গোলাম এবার বলতেছে আয় আল্লাহ সন্তান দিলাম আমার ছেলে দিলাম আমার মেয়ে দিলাম তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহ বলছেন আর কিছু বলবে কি গোলাম এবার বলতেছে ওয়া সাহিবাতিহি ওয়া আখি আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও সাহিবাতিহি আমার স্ত্রীকে আমার ওয়াইফকে বাদো যার অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য কষ্ট করেছি আল্লাহ তাআলা স্ত্রীর কথা শুনে সুদে টাকা আনছি স্ত্রীর কথা শুনে সুদ খেয়েছি স্ত্রীর কথা শুনে জালাতুন শুনে স্ত্রী বলতো তুমি যেই চাকরি করো পাশের বাড়ির ভাই তো একই চাকরি করে পাশের বাড়ির ভাইয়ের বাসায় কত সুন্দর সুন্দর সকেজ আছে ওয়াইড আলমারি আছে ইয়ার কুলার ইয়ার কন্ডিশন আছে টাইস আর সিরামিক আছে একই চাকরি করো তোমার ঘরে নাই কেন আয় আল্লাহ আমার পাশের বাড়ির ভাই তো ঘুষ খাই তো আমি খেতাম না এই জন্য আমার ঘরে নাই আমি স্ত্রীর কথা শুনে ঘুষ খেয়েছি সুদ খেয়েছি স্ত্রীর কথা শুনে আরেকজনের পুকুরে বিষ দিয়া মাছ মেরেছি স্ত্রীর কথা শুনে আরেকজনের জমি খাদ দখল করেছি স্ত্রীর কথা শুনে বড় ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছি আয় আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দাও আমার স্ত্রীকে বাঁধো আল্লাহ বলেন গোলাম সন্তানকে দিলে স্ত্রীকে দিলে আর কি দিবে গোলাম এবার বলছে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও যদি তুমি আমাকে না ছাড়তে পারো আল্লাহ তাআলা ওয়া আখি আমার ভাই বোনকে বাঁধো আয় আল্লাহ আমি বড় ভাই ছিলাম আমার ছোট ছোট ভাই বোন ছিল ওদেরকে বড় করবার জন্য মানুষের মতো মানুষ বানাবার জন্য আমি আমার জীবন ভুলে গিয়েছি ছোট ছোট ভাইদেরকে মানুষ বানিয়েছি পড়ালেখা করিয়েছি চাকরি দিয়েছি বোনদেরকে বিয়ে দিয়েছি আল্লাহ তাআলা ভাই বোনদের লাইফের কথা চিন্তা করে আমি আমাকে ভুলে গিয়েছি আজ আমার সম্বন্ধে আমার ভাই চলে যায় আমার বোন চলে যায় আমাকে লটকে তুমি পিটাচ্ছ আমার দিকে তাকায় না আয় আল্লাহ তাআলা ওদেরকে তুমি বাঁধো আমাকে ছেড়ে দাও আল্লাহ বলেন গোলাম রে আর কি দিবে বলতেছে আল্লাহ ও উম্মিহি ওয়া আবি আমার মাকে বাঁধো আমার বাপকে বাঁধো আয় আল্লাহ মাকে খাওয়াইছি বাপকে খাওয়াইছি আজকের দিনে আমার মা আমারে চিনে না বাবা আমারে চিনে না আল্লাহ বলেন আর কি দিবে বল রে গোলাম বলতেছে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও তুমি ছাড়বা না আমি আরো কিছু দিতে চাই আল্লাহ বলেন দেখি দিবে গোলাম এবার বলতেছে ওয়া ফাসিলাতিহি লাতি তুউই আয় আল্লাহ এই যে আমার আমল নামায় লেখা আমি জমি দখল করছি আল্লাহ আমি ইচ্ছা করে করি নাই আমার আমার গোষ্ঠীর মুরব্বী বলছে তুই এই জমি দখল কর ওয়া ফাসিলাতি আমার গোষ্ঠীর মুরব্বী আয় আল্লাহ তাআলা আমার নেতা বলছে ফেন্সি ডিল ব্যবসা কর যা হবে আমি দেখব আমার নেতা বলছে বাজারে দোকান দখল কর চাঁদা উঠা আয় আল্লাহ তাআলা আমার নামে এত মামলা এত আসামি এত কিছু আমার নামে সব তো আমি করি নাই আমার গোষ্ঠীর মুরব্বী আমার অভিভাবক যিনি তার পরামর্শে আমি করছি আল্লাহ তারে বাদ আল্লাহ বললেন তারে বাদলাম এরপরে কি বল তোরে তো ছাড়বো না এবার গোলাম বলছে আল্লাহ তাআলা যদি ছাড়ো না ومن في الأرض جميعا ثم ينجي أي الله ما دلام بابا دلام شنطان دلام ছেলে দিলাম মেয়ে দিলাম স্ত্রী দিলাম ভাই বোন দিলাম
গোষ্ঠীর মুরব্বি দিলাম গ্রামের নেতা দিলাম আমার নেতা দিলাম সব দিলাম এরপরে তুমি আমারে ছাড়বা না আসমানে যা আছে জমিনে যা আছে সব তোমাকে দিলাম সুম্মায়ুনজি আয় আল্লাহ এরপরে তোমার পায়ে ধরে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলেন গোলাম তোর কথা কি শেষ আয় আল্লাহ সব দিলাম কথা শেষ এবার তুমি জবাব দাও এবার আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম রে সব কথা শুনছি এখন আমার কথা শুন আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযা কখনো না তোকে আমি ছাড়বো না তোকে আমি কমন সেন্স দিয়েছিলাম জেনারেল নলেজ দিয়েছিলাম এত কিছু পাওয়ার পরে দুনিয়া আমাকে চিনলি না আর সবাইকে দিতে চাস কাল্লা ইন্নাহা লাযা যে নেতার কথা শয়তানি করলে তাদু মান আদবার ওয়া তাওয়াল্লা এদেরকে ডাক দে তাদু ডাক যে নেতার কথায় বদমাইশি করছস যে নেতার কথায় গরিবের বাড়ি দখল করলে যে নেতার কথায় তাফসিরে ডিস্টার্ব করলে তাদু তাকে ডাক দে মান আদবার ওয়া তাওয়াল্লা তুই ডাকবে তোকে দেখে তারা চলে যাবে তোর কাছেও আসবে না আমার কথা কি বুঝছেন এতক্ষণ কি বোঝা গেল কিয়ামতের দিন কাউরি পাইবেন না কেউ নাই এটা তো আমি বাংলা বলছি আরে সূরাল মারিজের তাফসীর করলাম এতক্ষণ যা বললাম সূরাল মারিজের কথা বললাম এরপরে আল্লাহ বলছেন ওয়া জামা ফাওয়া এরপরে বলছেন যারা টাকা ডিপিএস করো ওয়া জামা টাকা জমাও ফাওয়া পুঞ্জীভূত করার গণ আল্লাহ বলছেন কুরআন কারিমের 30 নম্বর পারা সূরা হুমা যায় الذي جمع مالا وعددا সম্পদ জমাও وعددا গণ ছেড়া দিবেন আল্লাহ বলেন পাবলিক শুনো ফি আমাদি মুমাদ্দাদা শেষ আয়াতে বলছেন ফি আমাদি মুমাদ্দাদা লম্বা সিকল দিয়ে বাইদা পিঠাইবেন পড়েন না তো কোরআন তার তাফসীর বুঝেন না ফি আমাদি মুমাদ্দাদা লম্বা সিকল দিয়ে বেদে পিঠাবেন কেমনে বুঝাবো এই কথাগুলো আপনারা সব বাদ দিয়া সমাজে ফিতনা তৈরি করতেছে কে নবীর নিচে হাত বাঁধে কে বুকের উপরে হাত বাঁধলো কে কুলজার উপরে হাত বাঁধলো কে নবী সালাম আলাইকা বললো কে নবী সালাম আলাইকা বলে নাই কে জোরে আমিন বললো কে আস্তে আমিন বললো মায়ের শুরু করো এগুলো কি পাইলেন কোথায় যারা মজহব মানেন চার মজহব ইসলামের সৌন্দর্য যে যে কোন মজহব মানবে আপনার আপত্তি কোথায় আপত্তি আছে কেন আপত্তি সব মজবি তো ঠিক আছে তা আপনার সমস্যা কেউ যদি এগুলো না ফেতনা করে তাহলে ভিন্ন জিনিস আপনি ফেতনা করবেন কেন গ্লাসের ভিতরে যদি পানি তাকে ফালাইয়া দেন গ্লাস খালি করেন তাহলে কিছু রাখা যাবে আর গ্লাসে আগে কেরোসিন তেল ঢুকায় রাখলে আমি এখন মধু ঢাইলা লাভ নাই কথা বলেন না কেন যে এখন যারা হানাফি মজহব মানেন আমরা যারা মানি সমস্যা আছে যারা মালিকি মজহব মানে সমস্যা আছে যারা হাম্বলি মজহব মানে সমস্যা আছে যারা শাফি মজহব মানে সমস্যা আছে তোমার সমস্যা কোথায় ফেতনা গুলো বাদ দাও আজকে গুলো ফেতনা করে করে গ্রামে দুইটা চারটা মসজিদ বাড়াইছো এক মসজিদে সবাই রফে আদান করে হাত কান পর্যন্ত উঠায় দুইজন মুসল্লি গেছে ওরা হাত উঠায় না ওরা হাত ঠিক মতো বাইরে রাখছে নামাজের শেষে মুসল্লি রেখায় তাদের বাড়ি কুই হাত উঠেলে না আমরা হাত উঠাই না কালকের থেকে আর মসজিদে আসব না এরা চিন্তা করলো রে বাবা এই মসজিদে যাইতে পারতাম না নতুন আমরা আর একটা মসজিদ করি এই শুরু হয় পঞ্চায়েত ভাঙ্গা আর একটা নতুন মসজিদ সবাই হাত নিচে বাঁধে দুইজন মুসল্লি গেছে এরা রফে আদান করতেছে নামাজের পর গায় ছেলেরা হাত উঠাও নামাও কেন শয়তান কামড়াইতেছে নাকি তা এখানে এগুলো চলবে না অন্য জায়গায় যাও এরা চিন্তা করছে রে বাপ এখানে এসে মারামারি করে লাভ নাই আমরা নতুন আর একটা মসজিদ করে আলাদা পড়ি এই হয়ে গেল মসজিদ ভাঙ্গে গ্রাম ভাঙ্গে দুই ভাই একই ঘরে থাকে একই প্লেটে খাবার খায় কিন্তু দুই মসজিদে নামাজ পড়ে এগুলো নাই কেনই ফাতনা করে জাতিকে কেমনে ঠিক করবেন আর কেমনে এদেরকে এক জায়গায় নিয়ে আসবেন
পাবলিকের মাথায় টুপি উঠিয়ে দেওয়া যাচ্ছে না পাবলিক টুপি পরে না ওরে বাপ একটা তো মাথায় আছে তুমি এটা ফালাইয়া দাও এটা পড়া যাবে না ওটা পড়া যাবে না ওটা পড়া যাবে না শয়তানি কোথায় বেলা একটা তো মাথায় দিছে তোমার তো একটাও নাই কথা বলেন না কেন একটা তো আছে মাথায় টুপির কালার নিয়ে মাইল লাগাই পাগড়ির কালার নিয়ে মাইল লাগাই আছে না এগুলা কি জমানায় আইলাম শয়তান চিন্তা করতেছে আমার আর কোন বাংলাদেশে থাকার দরকার নাই আমি সব দায়িত্ব দিয়ে দিছি এরা নিজেরা নিজেরা এগুলা কাজ করতেছে আমার তো কষ্ট করার দরকার কি একটু অবসরে গেছে গায় চাবি দিয়ে গেছে গায় এটা রিমোট কন্ট্রোল চলতে আছে আমি তো বেশি কথা বলবো না সোয়া বারোটা হয়েছে আপনারা যান এই এলাকার নাম কি উপজেলার নাম কি সদর আপনারা কিশোরগঞ্জ সদরে এখন যান একটা মসজিদ মনে হয় এখন গেট খুলে পাইবেন না আছে নি খোলা না তালা দেওয়া কেন মসজিদের গেট তালা দেওয়া কথা বলেন না কেন আপনারা বলেন সবাই বলেন কোরআন হাদিস ছাড়া তো আপনারা কিছুই চোখে দেখেন না কোরআন হাদিস ছাড়া আপনারা কিছু মানতে চান না এখন আমাকে বলেন কোরআন হাদিসের কোথায় আছে যে চুরের ভয়ে মসজিদের গেট তালা দেওয়া লাগবে বলেন বলা লাগবে আপনাদের তালা দিছেন কেন কিয়ামতের দিন জবাব দিবেন হাইছেন না মিয়া মিয়া সাহেব আলিম সাহেব হাসবেন না আপনাকে গেট তালা দেওয়ার দায়িত্ব আল্লাহ দেয় নাই আপনাকে আল্লাহ পাঠিয়েছে চুরের ভয়ে মসজিদের গেট তালা দেওয়ার জন্য নয় আপনাকে পাঠিয়েছে চুরের চরিত্র সংশোধনের চেষ্টা করার জন্য আপনি চুরের চরিত্র সংশোধনের চেষ্টা করেন ডাকাতের ডাকাতির চরিত্র সংশোধনের চেষ্টা করেন চুর আর চুরি করবে না আগামীতে মসজিদের গেটে দাঁড়াইয়া মসজিদের গেট পাহারাদারি করবে পাহারাদারি করবে গেট তালা দিয়েছেন কেন আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া বাল্লি ও আন্নি ওয়ালাও আয়া আপনি পৌঁছে দেন আপনি কথা পৌঁছে দেন চুরকে বুঝান ডাকাতকে বুঝান তাহলে এলাকার মানুষ তো মসজিদের গেট তালা দিলে চুর কি ভালো হয়ে যাবে কথা বলে তো আপনার কাজ কি আপনাদের কাজ কি আপনারা তো সবাই বলেন আমরা রাসূলের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের যুগে এসে মা তার ছেলেকে চিনতো না বাপ তার মেয়েকে চিনতো না যে যার সাথে জেনা করত এই সমাজের মানুষকে চরিত্র দিলেন কেমন চরিত্র আপনি কেমনে দিন পৌঁছাবেন শুনেন শয়তানি বাদ দেন দিনের দাওয়াত দিবেন কেমনে আপনারা এসে কিছু হুজুর ওয়াজ করে জ্বালাও পুড়াও কাটো মারো এই দেশ মুসলমানদের এখানে হিন্দু বৌদ্ধ থাকতে পারবে না মন্দির ভাঙ্গ ঠিক পাবলিক কয় ঠিক কয় না এগুলো কই মেলে হ্যাঁ এগুলো কোন ইসলামে আমার একজন বুঝাইতে পারবেন কোন ইসলামে আছে আপনি আরেকজনের মন্দির আঘাত করবেন প্রেগনে আঘাত করবেন কেন আপনার রাসূলের চরিত্র এমন ছিল না আপনার রাসূল মক্কায় যতদিন ছিলেন কাবা করে নামাজ পড়েছেন বাইতুল্লাহ তখন বাইতুল্লাহ মসজিদের ভিতরে 360টা মূর্তি ছিল কথা বলেন না কেন রাসূল যখন নামাজ পড়তেন মসজিদে তখন মসজিদে মূর্তি ছিল না তো মসজিদে মূর্তি থাকবার পরে তোমার রাসূল নামাজ পড়েছেন তাও ধর্মযুদ্ধ লাগান নাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগান নাই তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই বিদায় আর তোমরা মারামারি করো এলাকায় রাখা যাবে না সব ভাঙ্গে ফালাই দিবে কি আজগুবি কারবা আল্লাহর ওয়াস্তে ধর্মযুদ্ধের দিকে যাইও না যার যার ধর্ম পালন করবে লা ইকরাহা ফিদ্দিন কোরআন শিখো কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জবরদস্তি করা যাবে না তা কি করবেন কদ তাবাইয়ানা রুশদু মিনাল গাই আল্লাহ বলছেন দুটো রাস্তা ফয়সালা করে দিয়েছি একটা হিদায়তের রাস্তা একটা গুমরাহির রাস্তা তোমার কাজ হচ্ছে কোনটা হেদায়েতের পথ কোনটা গুমরাহির পথ এই পথ বলে দেওয়া তোমার কাজ কে চললো কে চললো না এটা দেখা তোমার দায়িত্ব না তোমার কাজ বলে দেওয়া চললো কি চললো না আমি দেখব ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন ওলাম যখন আমার কাছে ফিরে আসবে তখন কোন পথে চললো আর কোন পথে চলে নাই হিসাব আমি নেব
ঠিক কিনা বলেন এজন্য ফিতনা করব বলেন করব আল্লাহ হেফাজত করুন সবাই বলেন না মারামারি করা যাবে সুতরাং আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে এক নাম্বার গুণ অহংকার করা যাবে আমার কথা মনে বিশ্বাস হইতেছেন আপনাদের আপনারা কে দাড়ি কাটলো যাও দাড়ি কাটো মসজিদে আসিস না প্যান্ট পরে যাও পাঞ্জাবি পরো না আরে বাপ দূরে সরায়া দাও কেন মানুষকে কাছে ডাকো না কেন আজকে প্যান্ট পরতেছে কালকে পাঞ্জাবি পরবে আজকে দাড়ি কাটছে কালকে কাটবে না তুমি কাছে নিয়ে আসো তারে দূরে দাও কেন আপনার আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া কেমনে লিল হিকমতি ওয়াল হাসানাতি হিকমতে উত্তম শব্দ চয়ন করে মানুষের কাছে দিন পৌঁছে দিতে হবে কার চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা রাসূলের উত্তম চরিত্র পৌঁছে দাও কেন তার চরিত্রে কোনো পাগলামি নাই আল্লাহ বলছেন মা আনতা বি নিআমাতি রাব্বিকা বিমাজনুন না তার চরিত্রে কোনো পাগল কেমন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আসমানের নিচে জমিনের উপরে তার মতো চরিত্র পৃথিবীতে আর নাই সুবহানাল্লাহ একটু জোরে পড়েন সুবহানাল্লাহ এজন্য নবীজি কাউকে গালি দিয়েছেন কাউকে পিটিয়েছেন কাউকে কষ্ট দিয়ে কথা বলেছেন আমরা বলবো কাউকে গালি দিব বলেন না গালি দিব তাহলে আজকে থেকে গালি যদি না দিই গ্রাম শান্তি গালি বাদ দিয়ে দেন আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আল্লাহ বলেছেন গোলামরে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে সেজদা করবে আমি আল্লাহর পায়ে আমার গোলাম দাঁড়াবে আমার জন্য সেজদা করবে আমার জন্য সুতরাং যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে মাজারে মাজারে সেজদা করে আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না আল্লাহ বলছেন সুজদ ওয়া কিয়াম সেজদা করো আর দাঁড়াও কার জন্য কার জন্য বাংলাদেশ এমন পীর আছে তার কদমে সেজদা না দিলে শান্তি পায় না আছে নিগুলা নামাজও পড়ে না দাড়িও নাই ফর্ম শেষ এগুলো শয়তান আল্লাহর ওয়াস্তে ওই সমস্ত শয়তানদের কাছেও যাবেন না কারণ শয়তানও তার জীবনে এই কাজ করে না আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে আল্লাহর পায়ে আল্লাহর গোলামের চার নাম্বার গুণ আবার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা বলেছেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মওত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে কবরে পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম তার জিন্দেগির গুনার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে ক্ষমা চাইবে আল্লাহ বলেছেন গোলাম রে তওবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না কোন সুবহানাল্লাহ কারণ তুমি রবকে চিনতে পারো নাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ আমি তো তুর পাহাড়ে আসছি তুমি বলো না তুমি কোথায় আমি কোথায় আল্লাহ বলছেন মুসা তুমি তো তুর পাহাড়ের নিচে আমি কোথায় একটু বলো মুসা বলছেন আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে আল্লাহ বলছেন না রে মুসা তুমি তুর পাহাড়ের নিচে আমি তুর পাহাড়ের উপরে নাই বরং তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা
এত দূর থেকে তোমার সঙ্গে আমি কথা বলতেছি মুসা আশ্চর্য হয়ে বলছেন আল্লাহ এত দূর থেকে আমার সঙ্গে তুমি কথা বলো তোমার সাথে আমার প্রেম তোমার সাথে আমার ভালোবাসা জীবনে কি কারো সঙ্গে দেখা করে কথা বলবো না আল্লাহ বলো না আল্লাহ বলছেন ও মুসা কিয়ামতের আগে আমার একদল গুনাহগার গোলাম আসবে গুনাহ করার পরেও রাত্রবেলা সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা বলে যখন ডাক দেয় আল্লাহু আরশিস্তাওয়া আমি তো আরশে আযিমে থাকি গোলাম যখন আমাকে ডাক দেয় আরশে আযিমে থাকি না সাথে সাথে তার নামাজের জায়গায় হাজির হয়ে যায় সুবহানাল্লাহ তার নাম তো রব কেমনে বুঝায়